হাই গাইস, বিলেস টেস্টিফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা পদ্ধতিতে রেসিপি তৈরি করে দেখাবো, খুব মজার একটা রেসিপি। এই যে দেখুন, এখানে পালং শাক আছে, এখানে 2-8টি পালং শাক, আর এখানে আছে ডিম 8টা। এই পালং শাক আর ডিম দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, আর দেখাবো আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাবো। সঙ্গে এই যে সরষে, এটা হচ্ছে মূলো শাক, এই মূলো শাক দিয়ে ভাজা করে দেখাবো, আর এই ডিম আর এই পালং শাক দিয়ে আমি আজকে আপনাদেরকে ডিম পালনের একটা রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে আপনারা দেখুন আমি এই ডিম পালং দিয়ে কিভাবে এই রেসিপিগুলো তৈরি করি, আর সঙ্গে মূলো শাক ভাজা। পালং শাকটাকে আমি কয়াটি, এখানে আছে পালং শাকটা 2-8, বাজারের থেকে যে আটিগুলো কিনে আনে সেই আটি, 2-8 পালং শাক আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকটা এবার সিদ্ধ করব আর ডিমটাও সিদ্ধ করে নেব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই ডিম কটাকে ধুয়ে নেব, ধুয়ে আমি এই পাত্রে সিদ্ধ বসাবো। এটা আমি গ্যাসেই বসাবো। এখানে 8টা ডিম আছে, আপনারা পরিমাণটা আপনাদের মন এই মতন নেবেন। এবার এখানে আমি জল দিয়ে দেবো, এই লবণ দিয়ে দেবো। এবারে এটা শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব, জল দিয়ে দিচ্ছি। এবার শাকগুলোকে দিয়ে দেবো, শাকগুলো খুব বেশি একটা সিদ্ধ করব না, একটু সবুজ সবুজ থাকতেই শাকটা নামিয়ে দেবো। এই যে আদা আর এই রসুন, আদা রসুনটা বেটে নেব। শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এরকম সবুজ সবুজ থাকবে। এবার আমি এটা নামিয়ে দেব, জলটা ছেকে নেব। আমি যে এখানে 8টা শুকনো লঙ্কা দিচ্ছি, এই লঙ্কা, এই মূলো শাকটা এবার কুচিয়ে নেবো। ওইদিকে পালং শাকটা ঠান্ডা হতে হতে, ডাঁটাগুলো কিন্তু ফেলে দিয়েছি, শুধু এই যে পাতাগুলো নিয়েছি, কেন ডাঁটাগুলো কসকস করে, ওই জন্য আমি শুধু এই যে পাতাগুলোকে নিয়েছি। আমি মূলো শাকটা কুচিয়ে নিয়েছি, একটু আমি এটা কোনো মতে একটু ভাপ দিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো, খালি কড়াই। আমি একটু জল দিই, আমি একটু শাকে জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। মূলো শাকটা সিদ্ধ করতে বসিয়েছি, ততক্ষণে এটা ঠান্ডা হয়ে গেছে। আমি পালং শাকের জলটা এইভাবে চিপে নিয়ে পালং শাকটাকে বেটে নেব। আমি এই ধনে পাতাগুলো পালং শাকের সঙ্গে একসঙ্গে বেটে নেব, দিয়ে দেব। এখানে আমি কটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই শাক একসঙ্গে বাটবো। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এটা শাকটা সিদ্ধ হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। এবার এই যে কড়াইতে এবার গরম করে নিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো ভেজে নেব, তেলে একটু লবণ দিয়ে দেবো, একটু পরিমাণ মতন হলুদ। আর এই যে ডিমগুলো, ডিমের গাগুলো প্রত্যেক সব জায়গায় একটু চিরে চিরে নেওয়া দিয়ে দিলাম। ডিমগুলোকেও ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তেল দিয়ে দেবো আর একটু।
এখানে এই রেসিপিটা তৈরি করতে গেলে তেলের ভাগটা একটু বেশি দিতে হবে, পরিমাণ মতন একটু তেলটা বেশি নিতে হবে। তেল গরম হয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম, কিছু জিরে, দুটো তেজপাতা, এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। এখানে আমি এই যে চারটে পেঁয়াজ নিয়েছি ভালো করে কুচিয়ে, এই যে দেখুন এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে গোটা একটা টমেটো আছে, টমেটোগুলো পেঁয়াজগুলোর মতন কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। এই রেসিপিটা ডিমের এই পালং রেসিপিটা করতে গেলে এখানে টক দই লাগবে, আমি কিছু টক দই নিয়েছি, এই টক দইয়ের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। এক চামচ ধনের গুঁড়ি, হাফ চামচের অল্প গোলমরিচের গুঁড়ি, এখানে শুকনো লঙ্কা বাটা, একটু হলুদ মিক্স করে নেব। এবারে আমি এই আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি এই যে দইটা, দইয়ে মেশানো উপকরণটা দিয়ে দেব। এই যে দেখুন মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মশলার গা দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পালং শাক বাটাটা দিয়ে দেব, এখানে ধনে শাক, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পালং শাক, পালং শাকটা একটু বেশি লাগবে এই রেসিপিতে, তাহলে এবার এটা আমি দিয়ে দেব। এবার আমি কিছু জল দিয়ে দেব। এটা বেশি ঝলঝল হবে না, এটা একটু গামাখা গামাখা হবে। আর ঝোল দেব না। এবার এখানে আমি লবণ দেব, এখানে আমি এবার লবণ দিচ্ছি এক চামচ মতন, পরে লাগলে দেখে আবার দেব। এবার এই যে মুলো শাকটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই শাকের থেকে এই জলটাকে আমি এবার চিপে নেব। এই যে দেখুন ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। এবার আমার এটা তৈরি হয়ে গেছে, ডিম পালং পুরোপুরি সম্পূর্ণভাবে এই যে তৈরি, এবার এটা
নামিয়ে দেব। কড়াই গরম করে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, শাকটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এই যে কিছু রসুন থেঁতো করে নেওয়া। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার শাকটাকে দিয়ে দেব। দেন কতটা শাক আর সিদ্ধ করে এই রসটা ফেলে দিয়ে কতটুকু হয়ে গেছে, আপনারা মুলো শাকটা এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতেও ভালো লাগে। আর মুলো শাকের যে একটা পেটো ভাব লাগে, সেই পেটো ভাবটা লাগবে না। আচ্ছা, কিছু আস্ত নিয়ে আস্ত দিয়েছি, দিয়ে দেবো এবার লবণ, পরিমাণ মতন লবণ, একটু দিয়ে দেবো হলুদ, এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নেব। শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক এরকম ভাবে শাকটাকে ভেজে নিতে হবে। এই শাকটা এবার নামিয়ে দেব। তাহলে এই যে দেখুন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে ডিম পালংয়ের তরকারি, আর হচ্ছে এদিকে মূলো শাক ভাজি। তাহলে আপনারা তো দেখতে পেলেন কিভাবে আমি এই রেসিপি দুটো করলাম। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, এই রেসিপিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তাহলে আমার এই রেসিপিগুলো কেমন হলো আপনাদের কাছে লাইক কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন যে এই রেসিপিটা কেমন হলো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরের ভিডিওতে।